বরকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল-কমারা বিহুসবান ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়াফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرك الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم لذات الموت وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سورج نے دیا اپنے شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنے شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو اے بندہ خدا چاہو گار ان کی ملاقات اے بندہ خدا چاہو گار ان کی ملاقات جلدی سے بیٹھے سنا حضرت کی نصیحات جلدی سے بیٹھے سنا حضرت کی نصیحات سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله চুরিলাম মোল্লাবাড়ি আসহাবে সুফা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত কবরবাসী স্মরণে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট জাতির কর্ণধার হযরতে উলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আজম কলিজার টুকরার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত মা আয়েশার উত্তরসূরি মা খাদিজাতুল কুবরার উত্তরসূরি শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও ভগ্নীগণ সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে দয়াময় আল্লাহ এই ফেতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ফেতনা থেকে ফারিক করে কনকনে শীতের মধ্যে মহান আল্লাহ তাআলার কোরআনের বাণী পয়গম্বরের হাদিসের বাণী ওলামায়ে কেরামের জবান থেকে শোনার জন্য 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে যে রব্বে কারিম বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারিমের দরবারে ঈমানের আওয়াজকে উচ্চ করে বলিষ্ঠ কণ্ঠে সকলে এক বাক্যে পড়ে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সময় কোরআন হাদিসের আলোচনা শুনতে বসতে পেরেছি যে সময়টার কথা পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের শেষ জামানাটায় এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে আমার ঈমানদার উম্মতগণ তাদের ঈমানকে টিকিয়ে রাখা এত ভয়ঙ্কর হবে একটা মানুষ জ্বলন্ত কয়লাকে হাতের মধ্যে রাখলে ওই মানুষটার যেমন কষ্ট হয় সম্ভব না কি বলেন জ্বলন্ত কয়লাকে হাতে রাখা সম্ভব যেমন কষ্ট হবে আমার উম্মত গুনাহগার উম্মতগুলার ঈমানকে টিকিয়ে রাখা তার চেয়ে বেশি কষ্টকর হয়ে যাবে এমন কঠিন মুহূর্তে নেক কাজের জন্য কোরআন হাদিসের আলোচনা শুনতে আসতে পেরেছি খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা কেমন সময় পয়গম্বর আরবি বলেন বাদিরু বিল আমাল ফিতানান কাতিতাই লাইলিল মুজলিম তোমরা যখন এই ফিতনা ফাসাদের জামানা যখন চলে আসবে বাদিরু বিল আমাল তোমরা নেক কাজের প্রতিযোগিতা করবে নেক কাজ বেশি বেশি করবে কোন সময় ফিতানান কাতিতাই লাইলিল মুজলিম ওই ফিতনা ফাসাদের জামানায় যে ফিতনা ফাসাদের জামানাটাই অন্ধকার রাতের মতো
অন্ধকার রাতের মতো কালো হয়ে বৃষ্টির ফুটার নেই, একটার পর একটা ফেতনা, একটার পর একটা ফেতনা তোমাদের উপরে আগমন করবে, ওই সময় বাদিরু বিল আমাল, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করবে। এমন একটা সময় আমরা আসতে পেরেছি, খুশি না সবাই? আমার পয়গম্বর বলতেছেন কেমন সময়, ইউসবিহুর রাজুলু মুমিনা ও ইউমসি কাফিরা, মুমিন ব্যক্তি আমার উম্মতগণ সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে, সে টের পাবে না। আবার বলতেছেন ও ইউমসি মুমিনা ও ইউসবিহু কাফিরা, সে বিকালবেলা ইমানদার থাকবে কিন্তু ঘুম থেকে উঠে সে যে কাফের হয়ে গেছে সে নিজেও জানবে না, কারণ একটার পর একটা ফেতনা, কোন কাজটা করলে কাফের হয়ে যায় এই এলেমটাও আমার উম্মতের থাকবে না। এমন ভয়ঙ্কর মুহূর্তে বাদিরু বিল আমাল, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। আমরা যেখানে আসলাম একটা নেক কাজের প্রতিযোগিতা না, এই চার গ্রামের মধ্যে মানুষের অভাব আছে, কিন্তু কয়জন মানুষ আসছে? যারা আসছেন তারা অবশ্যই নিজের নফসের সাথে জিহাদ করে এখানে আসতে হয়েছে, ঠিক কি না? নফসের সঙ্গে জিহাদ করে আসছেন, আর পয়গম্বর ওই ব্যক্তিদের কি বলতেছেন, বাদিরু বিল আমাল, ওই গুনাহগার উম্মতরা, ওই গুনাহগার একটা জামানা যখন তোমাদের সামনে আসবে তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন ভয়ঙ্কর মুহূর্তে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সবাই আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে রেখে, পয়গম্বরের হাদিসকে সামনে রেখে মুখতাসার হুজুরে আসার আগ পর্যন্ত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই কথার উপরে আমার নিজেকে আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই পড়ে আমিন। আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমে সেই আয়াতের তর্জমা বোঝা দরকার। তিনটা আয়াত তেলাওয়াত করেছি, দুইটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন আইনামা তাকুমু ইউদরিককুমুল মাউত, তোমরা যেখানেই থাকো ইউদরিককুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদি ওই মরণ থেকে পলায়নের জন্য তুমি শক্তিশালী লৌহ প্রাচীরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো, ওই শক্তিশালী লৌহ প্রাচীরের মধ্যেও আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন তোমার জানটা কবজ করার জন্য, ঠিক কি না? দুই নাম্বার আয়াত করেছি কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিন নাম্বার আয়াত করেছি আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন কুল, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই সেই মরণ যে মরণ থেকে তোমরা পলায়ন করে বেড়াইতেছো, ভাবতেছো যে মরণ যেন আমাকে খুঁজে না পায়, ফা ইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সেই মরণ তোমাদের মুখোমুখি হবে, ঠিক কি না? সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, এই মরণ তোমাদের মুখোমুখি হয় তোমাদেরকে দৃশ্য অদৃশ্য জগতের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। শুধু আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে দিয়ে খাদ্য হন নাই, আল্লাহ বলতেছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, মরার পরে ভাবতেছো জিন্দেগি শেষ না, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তোমাদের সামনে পেশ করা হবে দুনিয়ার মধ্যে তোমরা যা যা আমল করছো সবগুলো আমল তোমাদের সামনে পেশ করা হবে। যে হাদিস পড়েছি পয়গম্বর আরবি বলেন আকসিরু যিকরু হাযিনিল লাযাতিল মাউত, তোমরা দুনিয়ার আরাম আয়েশ ভালোবাসা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ভোগ বিলাস সবকিছুকে ধ্বংসকারী মরণকে বেশি বেশি করে স্মরণ করো। কি বলেন, মরণ যখন আসবে সবকিছু ধ্বংস হবে কি না? মরণ যখন আসবে আপনার টাকা ধ্বংস হবে কি না? আপনার ভোগ বিলাস, আপনার কোটি টাকার বাড়ি সব ধ্বংস হয়ে যাবে। আরেকটা হাদিস পড়েছি আল্লাহ রাসূল হাদিসে বলেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, কবরটা কিছু
কিছু কিছু ব্যক্তির জন্য হবে জান্নাতের বাগান, জান্নাতের একটা টুকরা, আও হুফরাতুন মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তসমূহ থেকে একটা গর্ত হবে। কাদের জন্য জান্নাতের বাগান, কাদের জন্য জাহান্নামের গর্ত জানার দরকার আছে না নাই? এখন আসুন প্রথম আয়াতের দিকে, আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে। বিশ্বাস করি আমরা সবাই করি, যত বড় ক্ষমতাই থাকুক মরণ থেকে বাঁচতে পারবো? সবাই বলে না বাঁচতে পারবো? দুনিয়ার মধ্যে এই পর্যন্ত যত রাজা বাদশাহ আসছে, যত ক্ষমতাশীল আসছে, সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হয়েছে, ঠিক কিনা? এটাকেই কবি তার কবির ভাষায় বলতেছেন, মাউতু কাসিম কুল্লু নাসিম শারেবু, কবরু বাইতিম কুল্লু নাসিম দাখিলু, আরে নবীর উম্মতের দল, মরণ এমন একটা জিনিস রে ভাই, মরণ যখন আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে। কবি তার কবিতার মধ্যে খুব সুন্দর ভাষায় বলতেছেন, মাউতু কাসিম কুল্লু নাসিম শারেবু, কবি বলেন মরণ এমন একটা পেয়ালা, ওই মরণের পেয়ালা থেকে সবাইকে পানি পান করতে হবে। কবি বলেন কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলু, কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে। এরে নবীর উম্মতের দল, মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস, আপনার আমার সামনে যখন মরণ এসে উপস্থিত হয়ে যাবে, আপনার আমার হায়াত যখন শেষ হয়ে যাবে রে উম্মত, আপনার আমার জিন্দেগি যখন ফুরিয়ে যাবে রে নবীর উম্মত, যদি আপনি আমি আজরাইলের কাছে শত রিকোয়েস্ট করি, একটা সেকেন্ডও আপনি আমাকে সময় দেওয়া হবে না, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, মরণ কেমন জিনিস সবাই শুনুন, সাদ্দাদের কাহিনী আপনারা সকলে শুনছেন, মরণ যখন মানুষের সামনে এসে হাজির হয়, মানুষটা একটা সেকেন্ডও সময় নিতে পারে না। সাদ্দাদকে আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, সাদ্দাদ দুনিয়ার রাজত্ব পাওয়ার পর সাদ্দাদের মাথার মধ্যে শয়তানি বুদ্ধি আসলো, সাদ্দাদ বলে আমি তো সারা দুনিয়ার বাদশা, আমি তো সারা দুনিয়ার বাচ্চা হয়ে গেছি। তার ভিতরে একটা অহংকারী ভাব এসে গেল, একটা ক্ষমতার বাহাদুরি তার মধ্যে এসে গেল। এ নবীর উম্মতের দল, শয়তান যখন দেখলো সাদ্দাতের মধ্যে অহংকার আসছে, শয়তান সাদ্দাতকে মানুষের সুরত ধরে সাদ্দাদের সামনে এসে বলে, রে সাদ্দাদ তুমি তো সারা দুনিয়ার বাচ্চা, সাদ্দাদ তোমার তো এত বড় ক্ষমতা, তুমি তো চাইলে দুনিয়ার মধ্যে সবকিছুই বানাইতে পারো। এরে সাদ্দাদ আমি শুনছি আল্লাহ তাআলা মরার পরে জান্নাত নামক একটা জিনিস বানাইবেন, জাহান্নাত নামক আর একটা জিনিস বানাইবেন। হে সাদ্দাদ তুমি তো এত বড় বাচ্চা, তুমি দুনিয়ার মধ্যে তো জান্নাত বানাইতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। শয়তানের পরামর্শ পাইয়া সাদ্দাদ বলে, সত্যিই তো বলছো, ঠিকই তো বলছো, আমি তো দুনিয়ার মধ্যে জান্নাত বানাইতে পারি, কিন্তু আমি দুনিয়ার মধ্যে যে জান্নাত বানাইবো, আমার জান্নাতে আমি কাদেরকে ঢুকাইবো? এবার শয়তান সাদ্দাদকে পরামর্শ দেই, বলে, রে সাদ্দাদ তুমি সারা দুনিয়ার মানুষগুলাকে বলবা তোমাকে খোদা মানার জন্য, যারা তোমাকে খোদা মানবে তাদেরকে তোমার জান্নাতে ঢুকাইবা। এ নবীর উম্মতের দল, একটু খেয়াল করুন রে নবীর উম্মত, সাদ্দাদ যখন শয়তানের পরামর্শ পাইল, সাদ্দাদ দুনিয়ার জান্নাতের কাজ করা শুরু করে দিল, সাদ্দাদ দুনিয়ার মধ্যে জান্নাত বানানোর কাজ করা শুরু করে দিল। আরে নবীর উম্মতের দল, সাদ্দাদ দুনিয়ার জান্নাতের কাজ কমপ্লিট করিয়া সাদ্দাদ যখন জান্নাতের মধ্যে ঢুকবেন, সাদ্দাদ তার প্রাসাদের সমস্ত প্রজাদেরকে সাথে নিছেন, বিশাল বড় ঘোড়ার বাহিনী নিয়ে সাদ্দাদ তার সুন্দর জান্নাত দেখার জন্য
ওই জান্নাতের দিকে রওনা হয়েছে। সাদ্দাত যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেল, সাদ্দাত জান্নাতের মুখোমুখি হওয়ার পর সাদ্দাতকে পিছনের দিক থেকে একজন এতিম মিসকিন মিসকিন ব্যক্তি ফকিরের বেশে, তার শরীরের মধ্যে সিরা ফরা কাপড় পরানো ওই গরিব ব্যক্তিটা, এতিম মিসকিনটা, ওই মিসকিন ব্যক্তিটা সাদ্দাতকে ডাক দিয়ে বলেন, সাদ্দাত তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। সাদ্দাত যখন পিছনের দিকে তাকাইল, সাদ্দাত তাকাইয়া দেখে একটা মিসকিন ব্যক্তি, তার শরীরের মধ্যে ভালো কোনো একটা কাপড়ও নাই, এমন ব্যক্তিটা সাদ্দাতকে পিছনের দিক থেকে ডাকতেছে, এ নবীর উম্মতের দল। সাদ্দাতকে যখন পিছনের দিক থেকে ডাকতেছে, সাদ্দাত পিছনের দিকে তাকাইয়া দেখে জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি, চুলগুলো আউলানো জাউলানো, দেখতে মনে হয় ভিক্ষা করে এরকম এতিম মিসকিন একটা ব্যক্তি হবে। সাদ্দাত ডাক দিয়ে বলে, রে এতিম ব্যক্তি মিসকিন, তোমার তো সাহস কম না, তুমি আমাকে এত বড় বাচ্চা হওয়ার পরেও নাম ধরে ডাকলা, এরে নবীর উম্মতের দল। সাদ্দাত যখন মিসকিন ব্যক্তিকে এই রকম ভাবে ধমক দিতেছে, মিসকিন ব্যক্তি ডাক দিয়া বলে, রে সাদ্দাত আমি তোমার এত কথা শুনতে চাই না, তোমার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই গুরুত্বপূর্ণ কথাটা বলেই আমি তোমার কাছ থেকে চলে যাব। এরে নবীর উম্মতের দল, মরণ এমন একটা জিনিস রে ভাই, তওবা করারও সময় দেওয়া হবে না রে ভাই, আপনার আমার মরণ যখন আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে, আপনি আমি যদি শতবার তওবা করি রে ভাই, মরণ যখন আপনার আমার সামনে এসে হাজির হবে, একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না। এবার সাদ্দাত আর ওই হযরতে আজরাইল আলাইহিস সালাম যে এতিমের বেশে সাদ্দাতের সামনে আসলো, দুইজনের মধ্যে কথা চলতেছে, ওই এতিম ব্যক্তিটা সাদ্দাতকে ডাক দিয়ে বলেন, সাদ্দাত তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা, তুমি আমার কথা না শুনে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, সাদ্দাতের মেজাজটা গরম হয়ে গেল, সাদ্দাত ডাক দিয়ে বলেন, বেয়াদব আমি তো এমন একজন বাচ্চা, আমার পাওয়ারে সারা দুনিয়া চলে, অথচ তুমি একজন সাধারণ এতিম হওয়ার পর আমার নাম ধরে তুমি ডাকতেছো, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? সাদ্দাত এবার ওই এতিম ব্যক্তিটার কথা না শুনিয়া সামনের দিকে বাড়লো। এবার এতিম ব্যক্তিটা দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলি, রে সাদ্দাত আমার তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, একটু থামো, আমি কথা বলি চলে যাব, এক সেকেন্ড তো দেরি করবে না, করব না। এরে নবীর উম্মতের দল, সাদ্দাত যখন এই এতিম ব্যক্তির কথা শুনে না, দ্বিতীয়বার ডাকার পর সাদ্দাত পিছনের দিকে তাকায় না, কিন্তু এতিম ব্যক্তিও সাদ্দাতের পিছন ছাড়ে না। সাদ্দাত এবার ডাক দিয়া বলে, তোমার পাওয়ার তো মনে হয় কম না, তুমি আমার মতোর বাচ্চাকে, এত বড় বাচ্চাকে এভাবে নাম ধরে ডাকতেছো, অথচ তোমাকে আমিও চিনি না, তুমিও আমাকে চিনো না, কারণটা কি, কারণটা কি? এরে নবীর উম্মতের দল, সাদ্দাত এবার ওই এতিম ব্যক্তিটাকে বলল, এতিম ব্যক্তি তুমি যদি আমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলতে চাও, তাইলে আমার রাজপ্রাসাদের মধ্যে তুমি আসবা, ওইখানে বসে দুইজনে নীরবে তোমার সঙ্গে কথা বলবো। এরে নবীর উম্মতের দল, এই রকম ভাবে সাদ্দাত যখন এতিম ব্যক্তিটার দিকে তাকাই না, সাদ্দাত এবার নিজের ঘোড়া নিয়ে নিজের সুন্দর মনোরম জান্নাত দেখার জন্য ওই জান্নাতের মধ্যে ঢুকে যাবেন, একটা পা জান্নাতের মধ্যে ফালাইছেন আর একটা পা ওই তার ঘোড়ার মধ্যেই রয়ে গেছে। ওই এতিম ব্যক্তিটা সাদ্দাতের ঘোড়ার লাগামের মধ্যে ধরে সাদ্দাতকে ধমক দিয়ে বলে, রে সাদ্দাত তোমাকে আমি অনেকবার ডাকলাম কিন্তু তুমি শুনলা না, এবার তুমি যে একটা পা মাটির মধ্যে ফালাইছো আর একটা পা তোমার মাটিতে ফালানোর কোনো সুযোগ নাই। আরে নবীর উম্মতের দল, সাদ্দাত এবার ডাক দিয়ে বলে, রে এতিম ব্যক্তি তোমার এত বড় ক্ষমতা, তোমাকে তো আমার চিনার দরকার, তোমার পরিচয়টা আমাকে দিয়া দাও, পরিচয়টা আমাকে দিয়া দাও। এই এতিম নামক, ওই এতিম নামক বেশের যেই আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের কাছে আসলো, এই এতিম ব্যক্তি ডাক দিয়ে বলে, রে সাদ্দাত
আমার পরিচয় তুই নে, আমি হলাম এমন একজন ব্যক্তি, আমি যখন কোন মানুষের সামনে এসে হাজির হই ওই মানুষের আর পা ফেলানোর সুযোগ থাকে না, আমি যখন কোন রাজা বাচ্চার সামনে এসে হাজির হই ওই রাজা বাচ্চার পাওয়ার শেষ হয়ে যায়, আমি যখন সম্পদশালী ব্যক্তির সামনে এসে হাজির হয় সম্পদশালী ব্যক্তির সম্পদের পাওয়ার শেষ হয়ে যায়, আমি যখন কোন দুনিয়ার বড় বড় রাজা বাচ্চার সামনে যত বড় কোটিপতি সে থাকুক না কেন আমি যখন তার সামনে এসে হাজির হই তার আর একটা সেকেন্ডও কোনো ক্ষমতা থাকে না। এ সাদ্দাত তুই আমার পরিচয় নিয়ে নে, আমি হলাম এমন ব্যক্তি, আমি তো কোনো মানুষকে পরোয়া করি না রে সাদ্দাত, তোকে আমি তিনবার ডাকলাম তুই আমার কথা শুনলি না, এ সাদ্দাত তুই আমার পরিচয়টা নে, আমি হলাম মালাকুল মউত আজরাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল সাদ্দাত যখন শুনলো এসে হাজির হয়ে গেছে সাদ্দাতের চেহারা দিয়ে চিকন গাম বের হয়ে গেল, সাদ্দাতের চোখগুলা মাথার উপরে উঠে গেল, সাদ্দাত এবার আশ্চর্যিত হইয়া বলে রে আজরাইল এতক্ষণ যদি তুমি আমাকে পরিচয়টা দিতে আমার তো এত দেরি হই না, হে আজরাইল তুমি আমার সামনে এসে এত তাড়াতাড়ি হাজির হইবা আমি ভাবিও নাই, হে আজরাইল তুমি আমার সামনে এসে হাজির হইছো কিন্তু আমাকে একটা মিনিট সময় দাও, আমি দুনিয়ার মধ্যে সুন্দর জান্নাত বানাইছি এই জান্নাতটা দেখে আবার তো আমি বের হয়ে যাব, আমি যদি জান্নাতটা দেখে বের হয়ে যাই তুমি আমার জান কবজ করে নিয়ে যাইও আমার কোনো আফসোস থাকবে না আজরাইল, কিন্তু আমাকে একটা মিনিট জান্নাত দেখার সুযোগ দাও। হযরতে আজরাইল আলাইহিসসালাম এবার ডাক দিয়া বলে রে সাদ্দাত তোকে 60-70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তোর লাগাম ছেড়ে দিয়েছেন কিন্তু তুই তওবা করস নাই, এখন তোকে তওবার সুযোগ দেওয়া হবে না, আমি আজরাইলকে আল্লাহ আদেশ করেছেন তোকে যেন একটা মিনিট সময় না দেওয়া হয়, আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম তোর হায়াত নিয়ে একটু পাওয়া যায় কিন্তু সারা দুনিয়া ঘুরে দেখলাম একটা সেকেন্ডও তোকে দুনিয়াতে থাকার সুযোগ দেওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল সাদ্দাত যখন শুনলো আজরাইল তাকে সময় দিবে না সাদ্দাতের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো, সাদ্দাত আবার আজরাইলকে সুপারিশ করতে শুরু করলো, আজরাইল তুমি আল্লাহকে একটু সুপারিশ করে দেখো না আল্লাহ আমাকে একটা মিনিট সুযোগ দেয় কিনা, আজরাইলের দিলের মধ্যে আজরাইল আলাইহিসসালাম বলেন সাদ্দাত যখন আমাকে এতবার একটু সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে আমার দিলের মধ্যে এক প্রকারের মাইল লেগে গেল, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলাম আল্লাহ এই সাদ্দাত তো আপনার কাছে সময় চাইতেছে আমার কাছেও সময় চাইতেছে একটা মিনিট কি তাকে সময় দেওয়া যায় নাকি, আল্লাহ তাআলা আজরাইলকে ধমক দিয়ে বলে আজরাইল তোমার কাজ হলো তার জান কবজ করা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার হায়াতকে শেষ করে দিলাম তাকে আর একটা সেকেন্ড তো সময় দেওয়া হবে না, আজরাইল জান কবজ করে নিয়ে যাও, সাদ্দাত এবার কান দিয়ে আর বলে হে আজরাইল আমাকে একটা মিনিট সময় দাও আমি তওবা করব, তওবা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব, আজরাইল বলে রে সাদ্দাত তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, তোমাকে কেমন সময় দেওয়া হয়েছে, তোমাকে আল্লাহ বহুত যত্ন করে বড় করেছেন মানুষ করেছেন কেমন যত্ন করে তোমাকে বড় করেছেন তুমি জানো, সাদ্দাত বলেন না আমি তো জানি না, আজরাইল আলাইহিসসালাম তখন সাদ্দাতের ছোটবেলার কাহিনী সাদ্দাতকে শুনান, আজরাইল ডাক দিয়া বলেন সাদ্দাত তুমি যখন মায়ের গর্ভে ছিলা তোমার মা একটা তক্তার মধ্যে বাসতেছে, তোমার মা গভীর একটা সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে বাসতেছে এমন অবস্থায় আল্লাহ তাআলা তুফানকে পাঠিয়ে দিলেন, তোমার মা যেই জাহাজটার মধ্যে ছিল ওই জাহাজটার একটা মানুষ বাঁচে নাই সবাই মরে গেছে কিন্তু আল্লাহ তাআলা তোমার মাকে একটা তক্তার মধ্যে বাঁচিয়ে রাখছেন এমন অবস্থায় তোমার জন্ম হয়েছে, এ সাদ্দাত
তোর পরিচয় তুই নে, তোকে আল্লাহ কত সুন্দর করে বড় করেছেন, কত মহব্বত করে তোরে বড় করছেন, আজকে তুই আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়া দুনিয়ার মধ্যে জান্নাত বানানোর জন্য আসছ, তোর কত বড় ক্ষমতা, তোর পরিচয় তুই নে, তোকে কত সুন্দর করে আল্লাহ মানুষ করেছেন, বড় করেছেন, তুই যখন মায়ের গর্ভের মধ্যে ছিলি আল্লাহ তাআলা তোকে হেফাজত করার জন্য আল্লাহ তোর মাকে বাঁচাইয়া গভীর সমুদ্রের মধ্যে তোর মাকে একটা তক্তার মধ্যে বসিয়ে দিয়েছেন, তোকে তুই যখন ভূমিষ্ঠ হইলি তোকে আরেকটা তক্তার মধ্যে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ হওয়ার পর তোর মা দুনিয়া থেকে তোকে জন্ম দেওয়ার কারণে বিদায় হয়ে গেছে, এখন তো তুই একা, তোর কেউ নাই, কেউ নাই, আল্লাহ তাআলা তোকে কিভাবে বড় করেছেন রে সাদ্দাত, আল্লাহ তাআলা তোকে সাগরের ঢেউ দিয়া আস্তে আস্তে তোকে সাগরের পারে আনছেন, তোকে দুধ খাওয়ানোর জন্য দুনিয়ার কোনো মানুষ নাই, গভীর জঙ্গলের মধ্যে তোর বসবাস, আল্লাহ তাআলা জঙ্গলার বাঘকে আদেশ করে দিয়েছেন রে জঙ্গলার বাঘ, আমার একটা বান্দা দুনিয়ার মধ্যে আগমন করছে, তার মাকে আমি আল্লাহ উঠিয়ে নিয়ে গেলাম, তুমি ভাগটাকে তোমার দুধ খাওয়াইয়া বড় করবা, এরে নবীর উম্মতের দল আমাদেরকে আল্লাহ কত মহব্বত করে কত যত্ন করে বড় করেন, সাদ্দাতকে আল্লাহ এত মহব্বত করিয়া এত যত্ন করিয়া বড় করার পর সাদ্দাত তারপরও আল্লাহর নাফরমানি করছে, এ নবীর উম্মতের দল সাদ্দাতকে যখন সাগরের পারে আনলো, সাদ্দাতকে দুধ খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা জঙ্গল থেকে একজন বাঘকে পাঠিয়ে দিলেন, বাঘ এবার প্রতিদিন সাদ্দাতের কাছে যাইয়া সাদ্দাতকে দুধ পান করাইয়া সাদ্দাতকে আস্তে আস্তে বড় করতে শুরু করলো, সাদ্দাত যখন হাঁটতে পারে, সাদ্দাত যখন দৌড়াইতে পারে নবীর উম্মত, আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে ওই এলাকার বাচ্চাকে জঙ্গল দিয়া যাওয়ার জন্য আদেশ দিয়ে দেয়, অ নবীর উম্মতের দল সাদ্দাতকে যে আজরাইল আলাইহিসসালাম তার আল্লাহর অনুগ্রহের ঘটনা বর্ণনা করে শুনাইতেছেন, ওই বাচ্চা জঙ্গল দিয়ে যাওয়ার সময় সাদ্দাতকে যখন দেখলো, সাদ্দাত এত সুন্দর একটা বাচ্চা ওই জঙ্গলের মধ্যে পড়ে আছেন, সাদ্দাতকে এবার বাচ্চা তুলে তার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেল, আজরাইল আলাইহিসসালাম এই ঘটনা সাদ্দাতের মরণের আগে শোনাইতেছেন, সাদ্দাতকে যখন রাজপ্রাসাদের মধ্যে নিল আস্তে আস্তে সাদ্দাত বড় হইতেছে, সাদ্দাত যখন পূর্ণ বয়সে পৌঁছলো আল্লাহ বাচ্চাকে মৃত্যু দিয়ে দিল, বাচ্চা মরার পর বাচ্চার জায়গার মধ্যে সাদ্দাতকে আল্লাহ বাচ্চা বানাইছেন, সাদ্দাত বাচ্চা হওয়ার পর আমার যে আল্লাহ সাদ্দাতকে এত মহব্বত করিয়া এত মায়া করিয়া বাঘের দুধ খাওয়াইয়া বড় করছেন, ওই আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া জান্নাত বানানো শুরু করছেন, বলে আল্লাহ আখেরাতের মধ্যে জান্নাত দিব, আমি দুনিয়ার মধ্যেই মানুষকে জান্নাত দিব, জান্নাত বানানোর কাজ শুরু করে দিছেন, আজরাইল সাদ্দাতকে বলতেছেন হে সাদ্দাত তোকে আল্লাহ এত মহব্বত করিয়া এত মায়া করিয়া এত যত্ন করিয়া বড় করছেন, তারপরেও তুই আল্লাহর সঙ্গে নাফরমানি করলি রে সাদ্দাত, তোকে একটা সেকেন্ড তো সময় দেওয়া হবে না, তওবা করার সুযোগ নাই, আমি আজরাইল তোর জান কবজ করে নিয়ে যাব, সুবহানাল্লাহ, এ নবীর উম্মতের দল এই জন্যই আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেই জায়গায় থাকো না কেন, মরণ যখন তোমাদের আসিয়া পড়বে রে নবীর উম্মত, একটা সেকেন্ড তো সময় দেওয়া হবে না, এমনকি তওবা করারও সময় দেওয়া হবে না, তোমাদের জানটাকে মুহূর্তের মধ্যেই নিয়ে যাওয়া হবে, এই জন্যে আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তোমরা যদি এই মরণের ভয়ে শক্তিশালী প্রাচীরের মধ্যে গিয়ে আশ্রয় দান করো, শক্তিশালী প্রাচীরের মধ্যে যদি গিয়ে আশ্রয় নাও, আমি যখন তোমাদের সামনে মরণকে পাঠিয়ে দেব একটা সবেন একটা সেকেন্ড তো সময় দেব না, ওই সাদ্দাদের মতো তোমাদের জানটাকেও কবজ করে নিয়ে যাব, ঠিক কিনা, অন্ধকার পথের মাঝে চলছো ভয়ও একা, মনের মধ্যে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাজ্জাদ সমপলক তোমায় হেলিতে নাহি কো দেবে, হুঙ্কার মালাকুল মৌত তোমায় নিয়ে যাবে, নদীর এপার ভাঙি ওপার গড়ে এই তো নদীর খেলা,
সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীপথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, ঠিক কিনা? হাকিকতে তু দুনিয়া বে খবর হে, দুনিয়া কি নুমাইশ পর নজর হে, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদান, নয় কমাশন কুরআন ফর জিন্দুজান। আল্লাহ তাআলা সাদ্দাতকে একটা সেকেন্ড তো সময় দেন, এত যত্ন করে সাদ্দাতকে আল্লাহ তাআলা বড় করার পরেও সাদ্দাত আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন, এত কান্না কাঁদলো একটা সেকেন্ড সময় দেওয়ার জন্য, শুধু জান্নাতটা দেখবে, দেখে আবার বের হয়ে আসবে। কিন্তু আজরাইল সময় দিছে, জোরে বলেন দিছে, তাহলে আপনারা আমারে দিবে মনে হয়? তাইলে তৌবা কি মরার সময় করব না আগে আগেই করতে হবে? কথা বলেন, আগে আগেই তৌবা করতে হবে, কারণ তৌবা ছাড়া যদি আপনার আমার মরণ হয়ে যায় উপায় থাকবে না, তৌবা ছাড়া মরণ হলে উপায় থাকবে না। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই কথাটাকেই বলতেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদিও তোমরা শক্তিশালী প্রাচীরের মধ্যে লুকায়িত থাকো, মরণ তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে, বাসা যাবে। কে বলেন বাসা যাবে? এই মরণের পরে একটা জগৎ আছে না নাই? এই জগৎটার নাম কি? কবর। কবর কি? এই কবর। এই কবর নামক জগতে আমাদের সকলকেই যেতে হবে। দুনিয়ার মধ্যে মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, সবাই মরণকে বিশ্বাস করে, ঠিক কিনা? অনেকে আবার মরণের পরে যে জীবিত করবে এটাকে বিশ্বাস করে না, কিন্তু মরতে যে হবে এটাকে সবাই বিশ্বাস করে, জোরে বলেন ঠিক কিনা? এই মরণটা যে হবে এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মরতে হবে। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষটা যখন তার প্রাণটাকে যখন উড়ে যায়, ওই ব্যক্তিটা কেমন এতিম হয়ে যায়। একটা মানুষকে যখন মসজিদের কিনারের পালকি দিয়ে চারটা এই কাদের মধ্যে নিয়ে যখন কবরের দিকে নিয়ে যাইতে শুরু করে, পয়গম্বর আরবে হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا رفعت الجنازة فاحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمع الإنسان সেই ব্যক্তিটাকে যখন কাদের মধ্যে নেওয়া হয়, সে যদি ন্যাক্কার হয়, তাহলে আল্লাহ তাআলা তার সামনে জান্নাতের চিত্রটাকে ধরে তোলেন, বলেন সুবহানাল্লাহ, জান্নাতটাকে তার সামনে সরাসরি ধরে তোলেন। সে এই জান্নাতটাকে দেখে আল্লাহ রাসূলের হাদিসের বাংলা তরজমা, কদ্দিমুনি কদ্দিমুনি, সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, খুব তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আমার সামনে এত সুন্দর একটা জান্নাত দেখাইছে, যে জান্নাত আমি দুনিয়াতে কোনোদিন কল্পনাও করি নাই, আমার চর্মচক্ষুর দ্বারা যে আমি জান্নাত দেখব এটার কল্পনাও আমি কোনোদিন করে নাই, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতরা ওই মুর্দার ব্যক্তির চোখের সামনে তুলে ধরা হবে, তখন সে বলবে কওলাত কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি ওয়াইন কানাত গায়র সলিহা, যদি সে বদকার হয়, জিনাখুর হয়, মদখুর হয়, সুদখুর হয়, বেবিচারি করে থাকে, অন্যের উপর অত্যাচার করে থাকে, গুনাহ করে যদি সে মরে থাকে, আল্লাহ তার সামনে ভয়ঙ্কর জাহান্নাম তাকে তুলে ধরবেন, বলেন নাউজুবিল্লাহ। আমার কথা না আল্লাহর কথা, পয়গম্বরের হাদিসের কথা। পয়গম্বর বলতেছেন ও ইন কানাত গায়র সলিহা, যদি সে বদকার হয়, ক্বালাত ইয়া
আমাকে এই পালকি দিয়ে তোমরা কোথায় নিয়ে যাইতেছো, এমন ভয়ঙ্কর একটা কবরে নিয়ে যাইতেছো যেই কবর আমি জিন্দেগিতেও কোনোদিন দেখি নাই, এমন ভয়ঙ্কর সাপ গুলা আমার সামনে তুলে ধরা হয়েছে, যেই সাপ আমি কোনোদিন কল্পনাও করি নাই এত বড় সাপ হতে পারবে, যে ভয়ঙ্কর আগুনের কাছে আমাকে নিয়ে যাইতেছো, এমন কঠিন ভয়ঙ্কর আগুন যে আমাকে স্পর্শ করবে আমি কোনোদিন কল্পনাও করি নাই, আমাকে কোথায় নিয়ে যাইতেছো? এই মুর্দার ব্যক্তি চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, ওই মুর্দার ব্যক্তির, গুনাহগার ব্যক্তির কান্না দুনিয়ার মানুষ এবং জিন জাতি ব্যতীত এমন কোন মাখলুকাত নাই যারা শুনতে পায় না। বলেন সুবহানাল্লাহ, সবাই শুনবে। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাউ সামিআল ইনসান, যদি এই গুনাহগার ব্যক্তির, মুর্দার ব্যক্তির কান্নাটা দুনিয়ার মানুষ শুনতো, লা সহায়ক, এত বিকট উচ্চ সুরে এই গুনাহগার ব্যক্তি কান্না করবে, যদি মানুষ শুনতো, লা সহায়ক, সে সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে যেত, জমিনে পড়ে যেত, এমন ভয়ঙ্কর কান্না হবে গুনাহগার ব্যক্তির। এই কবরে আমাদের যেতে হবে কিনা? ভাই, নেক আমল নিয়ে গেলে আল্লাহ জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরবেন, আর বদ আমল নিয়ে গেলে ওই জাহান্নামটা আমার সামনে তুলে ধরবেন। কে বলেন? রাসূল বলতেছেন। কে বলছেন? রাসূল বলতেছেন, কবরের মধ্যে যখন একটা মানুষকে শোয়ানো হবে, মরার পর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, গ্রহণ করার পরে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে শোয়ানোর পর সর্বপ্রথম যেই ব্যক্তিটা ওই ব্যক্তিকে সওয়াল করার জন্য আসবে, আল্লাহ রাসূল হাদিসে বলেন ওই ফেরেশতাটার নাম হবে নুমান। কি নাম? নুমান। জোরে বলেন, কি নাম? নুমান। ওই নুমান নামক ফেরেশতা ওই মুর্দার ব্যক্তির কাছে এসে বলবেন, মুর্দা, দুনিয়ার মধ্যে তুমি যা যা করছো, যা আমল করছো, সবগুলা তোমার হাতে তুমি লেখ, সবগুলা তোমার হাতে তুমি লেখ। শুনবেন, কথা বলে না শুনবেন? আরে নবীর উম্মতের দা, মানুষ যখন মরে কবরের মধ্যে চলে যায়, কবরের মধ্যে চলে যাওয়ার পর তাকে শুয়ে যখন মানুষ 40 হাত দূরে চলে আসেন, আমার পয়গম্বর আরবি হাদিসে পাকের মধ্যে বলেন, ওই ব্যক্তিটার কবরের মধ্যে নুমান নামক ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়, ওই নুমান নামক ফেরেশতা ওই মুর্দার ব্যক্তির কবরের মধ্যে যাইয়া মুর্দার ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, রে মুর্দার, তোমার জিন্দগির মধ্যে তুমি যত নেক আমল করছো, যতগুলা বদ আমল করছো, তুমি তোমার নিজ হাতে লিপিবদ্ধ করো। এর নবীর উম্মতের দল ওই মুর্দার ব্যক্তি এবার নুমান ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার মধ্যে তো আমল নামা লেখার জন্য খাতার কলম দরকার ছিল, কলমেরও দরকার ছিল, কিন্তু আমি তো দুনিয়া থেকে চলে আসলাম, আমার কাছে তো খাতা কলম কোনো কিছুই নাই, আমি কিভাবে আমার আমলনামা লিখব? এবার নুমান নামক ফেরেশতা ওই মুর্দার ব্যক্তিকে ডাক দিয়া বলবে, রে মুর্দার, তোমার আমলনামা লেখার জন্য দুনিয়ার কলমেরও প্রয়োজন নাই, খাতারও প্রয়োজন নাই, তোমাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তোমার শরীরের মধ্যে যে সাদা কাফনের কাপড়টা দেওয়া হয়েছে, সেই সাদা কাফনের কাপড়টা থেকে একটু কাপড় ছিঁড়ে তুমি খাতা বানিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল ওই ব্যক্তিকে যখন বলা হবে, তুমি তোমার আমলনামা লেখার জন্য, তুমি তোমার বদ আমল নেক আমল লেখার জন্য তোমার কাফনের কাপড়টাকে খাতা বানিয়ে নাও, ওই ব্যক্তি এবার সে তার আমলনামা লেখার জন্য কাফনের কাপড়টা ছিঁড়ে খাতা বানিয়ে নিবে। কাফনের কাপড় ছিঁড়ে খাতা বানানোর পর নুমান নামক ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এবার তুমি তোমার হাত রাখে কলম বানিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এবার নুমান নামক ফেরেশতা তাকে ডাক দিয়ে বলবেন, রে মুর্দার, এবার তুমি খাতাও পাইছো কলমও পাইছো, এখন তুমি দুনিয়ার মধ্যে যত বদ আমল করছো, যত নেক আমল করছো, সবগুলা তোমার হাতে তুমি লিপিবদ্ধ করো। রে নবীর উম্মতের দল, আপনাকেও মরতে হবে, আমাকেও দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যেতে হবে। কবর এমন একটা ভয়ঙ্কর কবর, আপনি আমি যখন কবরের মধ্যে গিয়ে শুয়ে যাব, আপনি আমি
এমন বড় এতিম, আপনার হাতগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, আপনার চক্ষুগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আপনার জিহ্বাটা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, ওই নুহমান নামক ফেরেশতা ওই ব্যক্তিকে আমলনামা লেখার কথা বললে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত নেক আমল করছে সবগুলা শুধু লিখে ফেলবে, কিন্তু বদ আমল লিখবে না, বদ আমল লিখতে চাইবে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার আঙ্গুলের জবানকে খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন জোরে, বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলের জবানকে খুলে দেওয়ার পর আঙ্গুল এই মুর্দার ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, মুর্দার তুমি দুনিয়ার মধ্যে আমাকে যেমনে চালাইছো আমি তোমার কথা মতো এভাবেই চলছি, কিন্তু তুমি এখন দুনিয়া থেকে চলিয়া কবরের মধ্যে আসছো, তোমার কবরের মধ্যে তোমার কোনো বাহাদুরি নাই। আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে তোমার কথা মতো আমি চলছি, এখন আল্লাহর কথা মতো আমি চলব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদার করে দিয়েছেন, আমি দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করছো, যতগুলা বদ আমল করছো, যতগুলা নেক আমল তুমি করছো, সবগুলা লিপিবদ্ধ করবো, একটাও ছাড়ব না, বলেন সুবহানাল্লাহ। ওই অবস্থায় দেখা যাবে নবীর উম্মত, ওই ব্যক্তিটা গোড়ের ভিতরে লুকিয়ে লুকিয়ে যে গুনাহগুলা করছেন তার আঙ্গুলটা তার বিরুদ্ধে ওই গুনাহটাও ওই কাফনের কাপড়ের মধ্যে লিখে দিবেন। এর নবীর উম্মতের দল, এই ব্যক্তিটা দুনিয়ার আনাচে কানাচে জঙ্গলের মধ্যে গিয়ে যত গুনাহগুলা করছে সবগুলা তার আমলনামার মধ্যে লিখিয়া তার গলার মধ্যে নুহমান নামক ফেরেশতা লটকিয়ে দেবেন। পয়গম্বরে আরবি বলেন, ব্যক্তিটা যদি নেককার হয় তার নেকের পাল্লা যদি বাড়ি হয়ে যায়, তার গলার মধ্যে যে তাবিজটাকে ঝুলিয়ে দেওয়া হবে ওই তাবিজটা নূরের মতো চমকাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত, ওই ব্যক্তি নেককার হলে তার ওই গলার তাবিজটা নূরের মতো চমকাইতে থাকবে, আর যদি ব্যক্তিটা গুনাহগার হয়, যদি দুনিয়ার মধ্যে সে গুনাহ করে থাকে, তার গলার মধ্যে যে কাফনের কাপড়টা দিয়ে একটা তাবিজ বানিয়ে দেওয়া হবে ওই তার আমলনামার গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তার গলার মধ্যে যে তাবিজটাকে ঝুলিয়ে দেওয়া হবে সার্থী তার সে তাবিজটা কালো হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, ওই নুহমান নামক ফেরেশতা তার গলার মধ্যে তাবিজ বানিয়ে ঝুলিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা আরো ফেরেশতা পাঠিয়ে দিবেন। আমরা যে বয়ানের মধ্যে শুনি আল্লাহ তাআলা মুনকার নাকির নামের দুইজন ফেরেশতা পাঠাবেন, মুনকার নাকির দুইজন ফেরেশতা তার গলার মধ্যে তাবিজটা ঝুলিয়ে দেওয়ার পর, তার গলার মধ্যে যখন তাবিজটা ঝুলিয়ে দেওয়া হবে তাহলে তাবিজটা ঝুলিয়ে দেওয়ার পর আল্লাহ মুনকার নাকির নামক ফেরেশতা তার কাছে পাঠাইবে। ওই মুনকার নাকির ফেরেশতা ওই তার গলার মধ্যে তাবিজটা ঝুলিয়ে দেওয়ার পর পাঠাইবেন, পাঠানোর পরে তার নেকের পাল্লা যদি বাড়ি হয়, তার গলার মধ্যে যে তাবিজটা দেওয়া হয়েছে ওই তাবিজটা যদি জ্বলন করতে থাকে নূরের মতো, তাকে যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, আল্লাহ রাসূল হাদিসে বলেন তার গলার তাবিজটা যদি নূরের মতো চমকাইতে থাকে, সে যদি নেককার হতে হয় তাহলে সে তিনটা প্রশ্নের উত্তর একের পর এক প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে সহজভাবে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি সে গুনাহগার হয় তার গলায় যে তাবিজটা ঝোলানো হয়েছে ওই তাবিজটা যদি কালো হয়ে গিয়ে থাকে তাইলে সে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। যখন সে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহ তাআলা আকাশ থেকে সরাসরি তার গায়েবে জবান দ্বারা আহ্বান করে বলবেন, এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আকাশ থেকে গায়েবে আওয়াজ দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস, আকাশ থেকে আহ্বান করে বলবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা যে বলেছে আমি তার রব, আমার বান্দা যে বলেছেন তার দিন হলো ইসলাম, আমার
আমার বান্দা যে বলেছেন তার নবী হলো মুহাম্মদ, এ ফেরেশতাদের দল আমার বান্দা সত্য বলেছেন, আনসাদা কোয়াদি আমার বান্দা সত্য বলেছেন, আল্লাহ নিজের জবান দ্বারা বলবেন না নবীর উম্মত, এ নবীর উম্মতের দল, আল্লাহ আকাশ থেকে গায়েবী ভাবে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা যে 33টা প্রশ্নের উত্তর দিয়েছে আমার বান্দার জন্য, ফা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা আকাশ থেকে বলবে আমার বান্দা যে 3টা প্রশ্নের উত্তর দিয়েছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের সবগুলা দরজা খুলে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি গায়েবী ভাবে ফেরেশতাদেরকে নিজের জবান দ্বারা বলবেন যে বান্দা 3টা প্রশ্নের উত্তর দিয়েছে, আমার বান্দার জন্য সুসংবাদ হলো তাকে জান্নাতের গালিচা তার জন্য বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, জান্নাতের যে 7টা যতগুলা দরজা আছে তার জন্য সবগুলা দরজা খুলে দাও, বলেন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ মক্কার হলে পয়গম্বর বলেন ফায়ুফতাহু লাহু, আল্লাহ বলার পরে তার জন্য জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে, ওয়াইয়াতিহি ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, ওই জান্নাতটা যখন তার কবরের মধ্যে খুলে দেওয়া হবে ওই জান্নাত থেকে তার কবরের মধ্যে মেশকি আম্বরের ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতের শুভ্র শান্তির বাসা বাতাস আসতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তারপরেও শেষ নয়, পয়গম্বর বলতেছেন ওয়ুফসাহু লাহু ফিহা মিন বাসরি, ওই ব্যক্তির জন্য কবর থেকে তার দৃষ্টিটা যতটুকু পর্যন্ত যায়, একটা মানুষ দৃষ্টি ফেললে অনেকক্ষণ পর্যন্ত যায় না, আপনি যদি এখান থেকে একটা খোলা ময়দানের দিকে তাকান দেখবেন এক জায়গাতে গিয়ে আকাশ শেষ হয়ে গেছে, ঠিক কি না? সবাই বলেন ঠিক কি না? শেষ হয়ে গেছে। এই রকম পয়গম্বর বলতেছেন ফায়ুফসাহু লাহু ফিহা মিন বাসরি, ওই কবর থেকে জান্নাত পর্যন্ত তার দৃষ্টি যতটুক পর্যন্ত যাবে ততটুক পর্যন্ত প্রশস্ত বিশাল বড় একটা জান্নাতের রাস্তা করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি ব্যক্তিটা বদকার হয়, পয়গম্বরে আরবি বলেন আকাশ থেকে আহ্বান করে আল্লাহ তাআলা বলবেন ফা আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছাও, তাকে জাহান্নামের গরম পোশাক পরাও, তার জন্য জাহান্নামের সবগুলা দরজা খুলে দাও, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি নেককার হয়ে কবরে যাব না বদকার হয়ে? নেককার হলে জান্নাতের সুসংবাদ কে দিবেন? আল্লাহ নিজে দিবেন, কে দিবেন? আল্লাহ নিজে। আর বদকার হলে জাহান্নামের এই ভয়াবহ একটা অবস্থার সংবাদটা কে দিবেন? আল্লাহই দিবেন, নিজে দিবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আপনারা আমার চিন্তা করা দরকার, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরার পরে কবর নামক একটা জিন্দিগি আছে, এই কবরের মধ্যে আপনার আমার সোয়ালের জবাবগুলো আমরা কোন সময় দিতে পারবো? ওই নোমান নামক ফেরেশতা যদি আপনার আমল নামাগুলো লেখে আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেন, আর সেই আমল নামার পাল্লা যদি নেকের পাল্লা ভারী হয় 3টা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব, আর যদি আপনার আমল নামার পাল্লা গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় 3টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, ঠিক কি না? আর 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহ সরাসরি বলতেছেন জান্নাতের সুসংবাদ, না দিতে পারলে জাহান্নাম দিয়ে দিবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আপনার আমার চিন্তা করা দরকার, তওবা কোন সময় করব? মরণ যখন কাছে আসবে নাকি এখনি? জোরে বলেন, আমাদের তওবা করতে হবে মৃত্যুর আগে। বহুত গুনাহ করেছি, বহুত নাফরমানি করেছি, এখনো সময় আছে ভাই দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। ওই মরণের পরে কিছু ব্যক্তি যাবে জান্নাতে আর কিছু ব্যক্তি জাহান্নামে। জান্নাতে কারা যাবে? নেককার ব্যক্তিরা জান্নাতি, গুনাহগার ব্যক্তিরা জাহান্নামী। জান্নাতে তাদেরকে নেওয়ার পরে কি কি নেয়ামত দেওয়া হবে, ওই নেয়ামতের কথা পরে বলতেছি, আগে জাহান্নামের ভয়াবহতার কথা বর্ণনা করি। জাহান্নামটা কেমন ভয়াবহ হবে, একটা ব্যক্তিকে যখন জাহান্নামে নিয়ে দেওয়া হবে ওই ব্যক্তিটার জাহান্নামের আযাবটা কেমন ভয়ঙ্কর হবে, শুনবেন সবাই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন হুজুর
তাদের শাস্তি কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর। পয়গম্বরে আরবি হাদিসের মধ্যে বলেন, জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পর তার জাহান্নামের আযাব শুনতে শুনতে জাহান্নামের আযাব সে পাইতে পাইতে এমন সে এমন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে একটু খাবার দেন, আমি সেই খাবার খেয়ে আমার পেটের খিদা নিবারণ করি। আরে নবীর উম্মতের দল, জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে 1000 বছর পর্যন্ত ডাকবেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা 1000 বছর পরে জাহান্নামী ব্যক্তির কথার জবাব দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে নাফরমান বান্দা, আমাকে কেন 1000 বছর ধরে ডাকতেছো বলো। জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ 1000 বছর ধরে আমি ক্ষুধার্ত, আমাকে যদি আপনি একটু খাবার দিতেন আল্লাহ, ওই খাবার খাইয়ে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এবার জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ দিবেন, যে জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান ব্যক্তিকে জাহান্নামের জাকুর নামক একটা ফল খাইয়ে দাও। আরে নবীর উম্মতের দল, জাহান্নামী ব্যক্তিকে 1000 বছর পরে যখন আল্লাহ তাআলা জাকুর নামের একটা ফল খাওয়ার জন্য দিবেন, জাহান্নামী ব্যক্তি জাকুর নামক ফলটা খাওয়ার পরে তার গলার মধ্যে জাকুর নামক ফল তার কাঁটা আটকে যাবেন, জাহান্নামী ব্যক্তির পেটের ক্ষুধা আরো বেড়ে যাবে, পানির পিপাসা লেগে যাবে। জাহান্নামী ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনাকে আপনাকে আমি 1000 বছর ডাকলাম, 1000 বছর ডাকার পর আপনি আমাকে একটা ফল খাওয়ার জন্য দিছেন, এমন ফল খাওয়াইলেন যে ফল খাইয়া পেটের খিদা তো নিবারণ হই নাই, পেটের খিদা আরো বাইরা গেছে, আমার যন্ত্রণা আরো বাড়ছে। আরে নবীর উম্মতের দল, জাহান্নামী ব্যক্তির কেমন ভয়ঙ্কর আযাব। জাহান্নামী ব্যক্তিকে যখন এই জাক্কুম নামক ফলটা খাওয়ানো হবে, তার জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে, সে 1000 বছর আবার আল্লাহকে ডাকতে থাকবে, এই জাক্কুম নামক ফলটা কেমন ভয়ঙ্কর ফল। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না কতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি দুনিয়া লা আফসাদাত মা ফিহা, যদি জাক্কুম ফলের একটা টুকরা দুনিয়ার মধ্যে ফেলা হইতো, জাক্কুম নামক ফলটা এমন ভয়ঙ্কর ফল, ওই ফলতার বিষাক্তের ঠেলায় সারা দুনিয়াটা বিষাক্ত হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, ওই ভয়ঙ্কর এই এমন একটা বিষাক্ত ফল জাহান্নামী ব্যক্তিকে খাওয়ানোর পর সে আবার 1000 বছর আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন, আল্লাহ তাআলাকে ডাকার পর আল্লাহ তাআলা 1000 বছর পরে আবার উত্তর দিবেন। জাহান্নামী ব্যক্তি বলবেন, আল্লাহ আমাকে একটু পানি দিলে আমি পানি খেয়ে আমার পানির পিপাসা নিবারণ করতাম। আল্লাহ তাআলা আবার জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ দিবেন, এ ফেরেশতাদের দল ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিদের যে পচা পচা পুজগুলা রয়েছে ওই উত্তপ্ত পুজগুলাকে জাহান্নামী ব্যক্তিকে খাইয়ে দাও। এ নবীর উম্মতের দল, ওই জাহান্নামী ব্যক্তিকে এবার জাহান্নামের ফেরেশতারা ওই উত্তপ্ত গরম পুজগুলা গ্লাসের মধ্যে করে দিবেন, গ্লাসের মধ্যে দেওয়ার পর 1000 বছরের ক্ষুধার কারণে সে এটা কি পানি না পুজ দেখারও কোনো সুযোগ নাই, সঙ্গে সঙ্গে সে ডক ডক করে গলার মধ্যে গিলতে শুরু করবেন। পয়গম্বরে আরবি হাদিসের মধ্যে বলেন, রে নবীর উম্মত, ওই বিষাক্ত ওই গরম উত্তপ্ত পুষ্টা খাওয়ার পরে তার পেটের নাড়ি গুড়ি ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, এমন ভয়ঙ্কর শাস্তি জাহান্নামীর হল। লম্বা চূড়া আলোচনা, আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, আমার ওস্তাদে মুহতারাম এসে পড়েছেন, এই জন্য সামনে আর বাড়ছি না। ইনশাল্লাহ সামনে যদি সুযোগ হয় তাহলে দুই প্রকারের ব্যক্তি দুনিয়ার মধ্যে বাস করছেন, এক প্রকার জান্নাতি আর এক প্রকার জাহান্নামী, জান্নাতিদের কেমন নিয়ামত, জান্নাত জাহান্নামীদের কেমন শাস্তি, এই আলোচনাগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। মরণের পরে যে কবর নামক জিন্দেগি আমাদের আসছে, সেই কবর নামক জিন্দেগির মধ্যে ভয়দস্ত বুজুর্গ তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে জান্নাতি, আর তিনটা প্রশ্নের জবাব না দিতে পারলে জাহান্নামী।
এখন আপনি আমি এখন থেকে ঠিক করি, আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? যদি তিনটা প্রশ্নের জবাব আপনার দিতে হয়, অবশ্যই দুনিয়াতে নেক আমল করতে হবে, ঠিক কিনা? নেক আমল করতে হবে কিনা? আমাদের সকলকে আল্লাহ তাআলা নেক আমল করে জান্নাতের বাসিন্দা হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।